আমি তার সাথে সাথে 46 পার্টির সভাপতি বিমলেন্দু রাখা এবং এখন আমাদেরকে সহযোগিতা করে সর্বক্ষেত্রে এখনো দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আগামী দিনে কংগ্রেসের প্রথম দিনের সাথী, এখনো লড়াইয়ের সাথী। মঞ্চে আসেন মধুমন্ত্রী চক্রবর্তী, শুক্তি সবাইকে করতালি নেওয়ার জন্য সাহেবকে করণ জন্য অনুরোধ করবো। কৃষ্ণা দাস ওনাকে দিলাম ভিক্ষা হিসাবে, উনি টাকা নিলেন না, বললেন বাবা দুটো ভাত খাবো দুপুরবেলা, সকাল থেকে খাইনি। তিলক দেখে বুঝলাম উনি বিধবা, ওনার কেউ নেই। আমি বললাম তোমার তো কপালে তিলক, বললো আমি রাধের শ্যাম করি, তাই নাকি? বললো আমার তো মুসলমান, ওপরে সিরাজুল ইসলাম নাম লেখা আছে, তুমি হয়তো পড়তে পারছো না, আমরা মুসলমান, আমার বাড়িতে খাবে তো? সুধাময়ী দেবী বললেন বাবা খিদে আর রক্তে কোনো জাত হয় না। কি অপূর্ব কথা, খিদে এবং রক্তের কোনো জাত হয় না। উনি বোধ হয় কোনো পাঠকের কাছে পাঠ শুনেছিলেন, ভাগবত পাঠ। এই যে রক্তদান, ওই যে নিয়ে যাচ্ছেন দেখবেন প্যাকেটের গায়ে কবে রক্ত নেওয়া হয়েছে, কতদিন ওর ডেট থাকবে, সব লেখা থাকে, গ্রুপ থেকে আরম্ভ করে সমস্ত কিছু লেখা থাকবে। কিন্তু কোনো জায়গায় এই রক্তটা হিন্দু না মুসলমানের লেখা থাকে না। তখন বুথে বসা, বুথের কাউন্টিং এখনো পর্যন্ত চেষ্টা করে হিসাবটা রাখা এবং এখনো আমাদেরকে সহযোগিতা করে প্রথম দিনের সাথী, এখনো লড়াইয়ের সাথী। সব সময় তোমার পাশে দুর্গা, এখনো বুথে দেখা যায়, বুথে বসে আমরা সুখেন্দু স্যার তার কাছে পণ্ডিত জওহরলাল নেহরু বললেন যে তোমার নদীয়া জেলায় দুটো সিট তুমি পাবা, কী কী সিট হবে তুমি ইমিডিয়েট আমাকে জানাবে। তৎকালীন মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসক বিধানচন্দ্র রায় নদীয়ার ভূমিপুত্র বিশিষ্ট পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রকে জিজ্ঞাসা করলেন,
লক্ষ্মীকান্তের মৈত্র নবদ্বীপের নাম প্রস্তাব করেছিলেন। বিধান রায় বললেন, তোমার কৃষ্ণগর নয় নবদ্বীপ কেন? লক্ষ্মীকান্ত বলেছিলেন, নবদ্বীপ হচ্ছে অক্সফোর্ড অফ বেঙ্গল। কোনো অসুবিধাই হয় না, প্রতি তিন মাস অন্তর অর্থাৎ বছরে চারবার স্বেচ্ছায় রক্তদান করা যায়। রক্তদানের কোনো জাত নেই, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকেই এসে একটা রক্তদান শিবিরে রক্তদান করতে পারেন।